মূষক সিক্স পয়েন্ট থ্রি পরে আরেকটা চেঞ্জ আসছে সেটা হচ্ছে ভ্যালু ভ্যালুয়েডেড ট্যাক্স ভ্যাট এর এক্সামশন হ্যাজ বিন উইথড্রন ফর ট্যুর অপারেটর ট্যুর অপারেটর থেকে কিন্তু আপনার হচ্ছে ট্যুর অপারেটর অর্থাৎ এখানে দুটো জিনিস খেয়াল রাখতে হবে একটা হচ্ছে ট্যুর অপারেটর আর একটা হচ্ছে এয়ার টিকেটিং করে যারা হ্যাঁ এয়ার টিকেটিং এর উপরে ভ্যাট এক্সামশন এখনো আছে বাট ট্যুর অপারেটর যারা করে অর্থাৎ দেখবেন যে আমাদের বিভিন্ন ফরেন এবং লোকাল ট্যুর অপারেট করে আকাশবাড়ি বিভিন্ন নামে আছে এদের উপরে ভ্যাট যে ছিল উঠিয়ে নেওয়া একটা ভালো পরিবর্তন আসছে সেটা হচ্ছে ম্যান্ডেটরি দ্য কমিশন কমিশনার কমিশনার আপিলের কাছে আপনি যখন কোন একটা আপিল করতে চাইতেন তখন ডিসপিউটেড অ্যামাউন্ট যে অ্যামাউন্টটা ডিমান্ড করছে অর্থাৎ আপনি ডিসিটি আপনাকে অ্যাসেস করে বললো যে আপনার ভিএটি দিতে হবে একশো টাকা এখন আপনি এটার বিরুদ্ধে এটার এগেনস্টে আপনি কমিশনের কাছে যাবেন তখন আগের নিয়ম ছিল একশো টাকার চাহিদা যে চেয়েছে ডিসিটি সেটার এগেন্সে বিশ পার্সেন্ট বিশ টাকা দিয়ে জমা দিতে হতো এখন এটা রিডিউস করে দশ টাকা করা হয়েছে ফলে আপনি হচ্ছে এই যে এখন বেশি বেশি করে আপনি কিন্তু আপিল করতে পারবেন এবং কম টাকা জমা রাখতে হবে তবে এখানে খেয়াল রাখতে হবে যে এই এই ডিসপিউটেড বা ডিমান্ডেড অ্যামাউন্টের ভিতর পেনাল্টি ছাড়া অর্থাৎ পেনাল্টি থাকলে পেনাল্টি আলাদা পেনাল্টি ছাড়া যে অ্যামাউন্ট সেই অ্যামাউন্টের উপরে আগে টোয়েন্টি পার্সেন্ট দিয়ে অ্যাপিল করতে হতো টু দ্য কমিশনার এখন টেন পার্সেন্ট দিয়েই করা যাবে সিমিলারলি ম্যান্ডেটরি প্রি ডিপোজিট ফর ফাইলিং অফ অ্যাপিল বিফোর দ্য ট্রাইব্যুনাল ট্রাইব্যুনাল যখন অ্যাপিলেট অ্যাপিলেট কমিশনার কাছে আপনি হেরে গেলেন আপনার পছন্দ হলো না তখন আপনি ট্রাইব্যুনালের কাছে যেতে পারেন অ্যাপিলেট ট্রাইব্যুনাল সেক্ষেত্রেও আগে টোয়েন্টি পার্সেন্ট জমা করার কথা ছিল এখন টেন পার্সেন্ট করেই আপনি হচ্ছে এই অ্যাপিলটা করতে পারবেন টু দ্য অ্যাপিলেট ট্রাইব্যুনাল সো এটা একটা পজিটিভ চেঞ্জ এরপরে কি হয়েছে এনবিআর হ্যাজ অ্যাপ্রুভ স্ট্যান্ডার্ড ভ্যাট আগে আমরা দেখতাম যে দেড় পার্সেন্ট টু পয়েন্ট ফোর পার্সেন্ট টু পয়েন্ট ফাইভ ফাইভ সেভেন পয়েন্ট ফাইভ টেন ফিফটিন বিভিন্ন রেট ছিল এবার চেষ্টা করা হয়েছে আইএমএফ এর সাজেশন সহ সারা পৃথিবীর ইজ অফ ডুইং বিজনেস প্লাস হচ্ছে যে ভ্যাট কালেকশনের উপর যে পেশা ছিল সেই কারণে এনবিআর হ্যাজ অ্যাপ্রুভ স্ট্যান্ডার্ড ভ্যাট রেট

কোন কোন জায়গায় ভ্যাটের বেড়েছে ভ্যাটের ইনক্রিজ হয়েছে কোথায় কোথায় কনকর্ড তারপরে আমরা বিভিন্ন জায়গায় যে যে অ্যামিউজমেন্ট পার্কে পার্কে যাই যাই থিম নন্দন এগুলোর খুব খরচ বেড়ে যাবে এনার্জি সেভিং বাল্ব এলইডি এবং এনার্জি সেভিং বাল্বের উপরে ভ্যাট বেড়েছে সিগারেট পেপার এটা তো লজিক্যালি বেড়েছে সিকিউরিটি সার্ভিস আগে সিকিউরিটি সার্ভিসের যে আগের থেকে এখন ভ্যাটের ভ্যাটের পার্সেন্টেজ বেড়েছে লটারি টিকিটের উপরে বেড়েছে জুস বা বিভিন্ন ধরনের ম্যাঙ্গো বার সিম কার্ড ইসিম এটার উপরেও বেড়েছে মোবাইল টক টাইমের উপরে বেড়েছে ই সিম বা সিমের উপরেও বেড়েছে সে এর বাইরে আমরা আরেকটা চেঞ্জ দেখতে পাই যে আপনার দ্য সিএমএ উইল নাও বি অ্যালাউ টু রিপ্রেজেন্ট বিফোর দ্য ভ্যাট অথরিটিস এগেস্ট এনি প্রসিডিংস অর্থাৎ ভ্যাট অথরিটি এগেস্টে ভ্যাট এজেন্টের যে লিস্ট ছিল সেখানে আগে চার্টার অ্যাকাউন্টেন্ট এবং চার্টার সেক্রেটারি ছিল সিএম এদের এসেছিল বাট এটা আসছিল এসআর দিয়ে এখন আইনের ভিতরে ঢুকে আনা হয়েছে তেমন কোন মেজর চেঞ্জ না এরপরে ভ্যাটের ভ্যাট ম্যানেজমেন্ট আরেকটা চেঞ্জ হচ্ছে দ্য ডেফিনেশন অফ ভ্যাট উইথ উইথ হোল্ডিং এন্টিটি এটা খুব ইন্টারেস্টিং যে আগে যেটা ছিল যে ভ্যাটের উইথ হোল্ডিং এন্টিটি আমরা বলতে সংজ্ঞা ছিল যে এটা লিমিটেড কোম্পানি হতে হবে তারপরে গভর্নমেন্ট অথরিটি সিটি কর্পোরেশন এই ধরনের জিনিসগুলো হতে হবে তারপরে বলা ছিল স্কুল কলেজ মাধ্যমিকের উপরে স্কুল কলেজ হ্যাঁ এরকম ছিল হ্যাঁ সাহিত্য সাহিত্য প্রতিষ্ঠান প্রতিষ্ঠান বলা ছিল কোনটার উপর হবে কিন্তু এখন আরেকটা নতুন করে ডেফিনেশন দেওয়া হয়েছে দশ কোটি টাকার উপরে সেটা ইন্ডিভিজুয়াল হলেও সো বলা হচ্ছে যে ডিডাকশন অফ ভ্যাট উইথ হোল্ডিং সরি দ্য ডেফিনেশন অফ ভ্যাট উইথ হোল্ডিং এনটি হ্যাজ বিন এক্সপান্ডেড টু ইনক্লুড এনটিটিস হ্যাভিং অ্যানুয়াল টার্নওভার অফ ট্রেন ট্রেন ক্রোর মোর অর্থাৎ এখন যে কোনো ব্যক্তি যে কোনো প্রতিষ্ঠান সেটা লিমিটেড হোক পার্টনারশিপ ফার্ম হোক ওপিসি হোক কোনই যে যেকোনো কোম্পানি যাদের টার্নওভার দশ কোটি টাকার উপরে হবে তাদেরকে আনতে হবে লিমিটেড কোম্পানি তো আছেই এবং লিমিটেড বাদেও পার্সোনাল অথবা পার্টনারশিপ ফার্মেরও বা জয়েন্ট ভেঞ্চারেরও আপনার দশ কোটি টাকার উপর টার্নওভার হলে তাদেরকে ভ্যাট উইথ হোল্ডিং এন্ট্রি হিসেবে ট্রিট করতে হবে

আমার একটা আলাদা ভিডিও আছে সেটা প্রয়োজনে এই এই ভিডিওর লিঙ্কে আমি দিয়ে দিব সেটা দেখে নেবেন সেই সেরকম ক্ষেত্রে যাদেরকে ভ্যাট উচল করতে হবে সেই এনটিটির সংজ্ঞাটা আগে ছিল আপনার বিভিন্ন ধরনের লিস্টেড কোম্পানি লিমিটেড কোম্পানি তারপরে সিটি কর্পোরেশন স্কুল কলেজ যারা হচ্ছে মাধ্যমিকের উপরে এনজিও গভর্নমেন্ট এনটিটিস গুলো এটা বলা ছিল এখন বলা হচ্ছে প্রাইভেট অর্গানাইজেশন লাইক হচ্ছে প্রোপাইটারশিপ অথবা পার্টনারশিপ যাদের দশ কোটি টাকার ওপরে তাদেরকে এখন ভ্যাট উইথ উইথ অর্থাৎ উচ্ছে কর্তনকারী সত্তা হিসেবে ট্রিটেড হবে এরপরে আর একটা চেঞ্জ আসছে ইন ইন লাইন উইথ দ্য ইনক্রিজ অফ ভ্যাট রেট অন সার্টেন সার্ভিসেস দ্য করসপন্ডিং ভিডিএস যখনই ট্যাক্স বাড়তে শিখও একটা লিস্টও দেখলাম যেটার ওপরে ভ্যাট বাড়ছে এইটার ক্ষেত্রে এই যে কোনো একটা যদি কোনো ভিডিএস করা হয় ভিডিএস ও করসপন্ডিং রেট বেড়ে গেছে অর্থাৎ ট্যাক্স বাড়ার সঙ্গে সঙ্গে সরি ভ্যাট বাড়ার সঙ্গে সঙ্গে তার হচ্ছে ভিডিএস বেড়ে যাবে ঠিক আছে এরপরে ভ্যাট এক্সামশন অন লোকাল ম্যানুফ্যাকচার মোবাইল ফোন হ্যাজ এক্সটেন্ডেড থার্টি জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আরো এক বছর বাড়ানো হয়েছে অর্থাৎ মোবাইল ফোন যারা লোকালি তৈরি করে ওয়াল্টন সহ যারা এই পলিসি বেনিফিটটা নিচ্ছিল তাদের তারা আরো এক বছর পার্শ্ব করে বাড়িয়ে নিয়েছে এখন দুই হাজার পঁচিশ সালে তিরিশ জুন পর্যন্ত মোবাইল ফোন লোকাল এক্সামশন পাবে এরপরে আছে ভ্যাট ইন এক্সেস অফ অফ দ্য লোকাল এলপিজি সিলিন্ডার হ্যাজ বিন এক্সটেন্ডেড অর্থাৎ মানে এই যে এক্সামশন ছিল সাড়ে সাতের উপরের অংশটা সেটা হচ্ছে আপনার দুই হাজার পঁচিশের তিরিশ জুন পর্যন্ত লিমিট বাড়িয়ে দেওয়া হয়েছে মোর

এরপরে আরো কিছু চেঞ্জ হচ্ছে দ্য ভ্যাট এক্সামশন অন দ্য লোকাল ম্যানুফ্যাকচারার অফ কম্পিউটার আমরা এখন কম্পিউটার যে কিনে ইউজ করি কম্পিউটার ল্যাপটপ এবং কম্পিউটার ইকুইপমেন্ট হ্যাজ বিন এক্সটেন্ডেড টিল থার্টি জুন আনটিল থার্টি জুন টু থাউজেন্ড সালের তিরিশ জুন পর্যন্ত মোবাইলের এবং ল্যাপটপের উপরে যে ইকুইপমেন্ট ছিল এই ম্যানুফ্যাকচারিং সেটার ভ্যাটটা এক্সামশন আছে মোরওভার দ্য ভ্যাট

এটা যে ওয়েভার ছিল এটা এটিকে বাড়িয়ে তিরিশ জুন দুই পর্যন্ত করা হয়েছে এরপর আরেকটা চেঞ্জ আসছে কি সিডি কাস্টম ডিটি ইন এক্সেস অফ ওয়ান পার্সেন্ট অ্যান্ড ফাইভ পার্সেন্ট ভিএটি আর ডি অ্যান্ড এস ডি আর এক্সামটেড অন দ্য ইম্পোর্ট অফ স্পেসিফাইড স্পেয়ারস ইন দ্য ইউজ ইন দ্য লোকাল ম্যানুফ্যাকচার অফ ইলেকট্রিক ইলেকট্রিক মোটর অ্যান্ড পার্টস অফ দ্য ইলেকট্রিক মোটর অর্থাৎ ইলেকট্রিক মোটর এবং মোটর পার্টসের

আমরা যে গুঁড়া দুধ ইম্পোর্ট করতাম হ্যাঁ সেই ইম্পোর্ট করার ক্ষেত্রে আড়াই কেজি পর্যন্ত টু পয়েন্ট ফাইভ কেজি পর্যন্ত একটা রেট ছিল আলাদা টোয়েন্টি পার্সেন্ট এস ডি সাপ্লিমেন্টারি ডিউটি হতো এডিশন এই সাপ্লিমেন্টারি ডিউটিটা এটাকে উইড্রো করা হয়েছে